আমি শ্রী গোবিন্দ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। আশা করি বন্ধুরা আপনারা ভালোই আছেন। মিথুন রাশির মার্চ 2022 আপনাদের কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ নক্ষত্র সংখ্যাতত্ত্ব নিয়ে আমি বলবো। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের তোলার ওই সরি মিথুন রাশির ক্ষেত্রে একটা শুভ সংবাদ প্রথমে বলে রাখি, মিথুন রাশির জাতক বা জাতিকা যারা আছেন আপনাদের জন্মছকটা আমি বলবো কোনো বিশিষ্ট সৎ কোনো জ্যোতিষকে দেখিয়ে নেবেন। এই সময়টা কেন বলছি, মিথুন রাশির জাতক বা জাতিকাদের অপ্রত্যাশিত প্রাপ্তিযোগ বা লটারি প্রাপ্তিযোগ বলুন বা শেয়ার মার্কেটে ফাটকা পয়সা উপার্জন বলুন, এই সময় কিন্তু হবে। আমি অনেকবার বলেছি দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ অষ্টম একাদশ কানেকশন যখন থাকে সেই সময় আমি দেখেছি একাধিক ক্ষেত্রে প্রাপ্তিযোগ মানুষের। আমি অনেককে পিটিশন করেছি যে এই সময় প্রাপ্তিযোগ, সেই সময়তেই তার প্রাপ্তিযোগ হয়েছে। সুতরাং মিথুন রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো যে অবশ্যই ভালো করে অ্যাস্ট্রোলজির পরামর্শ নেবেন। আর মিথুন রাশির জাতক বা জাতিকা নক্ষত্র আমি পরে আসছি, প্রথমত শরীর মন মানুষকে দেখতে জায়গাগুলো যদি বলি, যারা বিশেষ করে কনস্টিপেশনের নিয়ে ভোগেন বা যাদের মানে কনস্টিপেশন জনিত সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য জনিত সমস্যা, তাদের ক্ষেত্রে বলবো যে একটু সাবধানতা অবলম্বন করতে, কিন্তু ভয় টেনশন দুশ্চিন্তা করেন। অর্থনৈতিক পরিকাঠামো মিথুন রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাসে আনএক্সপেক্টেড প্রাপ্তি, লটারি প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, অপ্রত্যাশিত টাকা পয়সা আসার যে অপরচুনিটিস কিন্তু এই সময় চলছে, সুতরাং টেনশন নেই। সঞ্চয়ের জায়গা ভীষণ ভালো হবে, সঞ্চয়ের ক্ষেত্র ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো হবে, সন্তান ক্ষেত্র ভালো হবে। এবার সন্তান, বাড়ি, পরিবেশ, সঞ্চয়, অর্থ সব ব্যাপারই কিন্তু বেটার দেখছি। তবে মিথুন রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু গুপ্ত শত্রুতা থেকে বিশেষ করে সাবধান, বা আপনারা যাদের সঙ্গে মিশেন বা যে এনভায়রনমেন্টে আছেন সেই এনভায়রনমেন্ট থেকে আমি যেটা দেখলাম তাতে করে কম বেশি কিছু গুপ্ত শত্রুতা, বা আপনার ভালো কাজটাকে কেউ সঠিকভাবে নিচ্ছে না, বা আপনার থেকে হয়তো পিছন থেকে কেউ শত্রুতার যে জায়গাটা হচ্ছে এটা কিন্তু কম বেশি আপনার এখানে আছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের পার্টনার, সঙ্গী, সাথী বা ম্যারেজ লাইফ এই সময়টা মিথুন রাশিদের কিন্তু অনেকটা ভালো হবে, না ভালো না হওয়ার কোনো কারণ নেই। আনএক্সপেক্টেড প্রাপ্তি, অপ্রত্যাশিত প্রাপ্তি, হঠাৎ করে টাকা পয়সা পাওয়া, লটারি প্রাপ্তি যোগ এই সময় কিন্তু আপনাদের আছে, মিলিয়ে নেবেন। ভাগ্য আপনাদের সুসহায়ক হবে, ভাগ্য সুসহায়ক না হওয়ার কোনো কারণ নেই। কর্মক্ষেত্রে পরিবেশ ভীষণ ভালো হবে, আরও যদি মনে করেন যে আমি কর্মসূত্রে বাইরে যাবো, বিদেশে যাবো, ফরেনে করবো, সেটা আরও অনেকটা ভালো। সাকসেস, সাফল্য, কৃতজ্ঞতা এই পরিবেশটা এখন মানে আপনার পক্ষে অতি উত্তম, কোনো টেনশনের কারণ নেই। শুধুমাত্র ঘুমটা ঠিকঠাক যেতে হয় সেদিকে খেয়াল রাখবেন, লোন থেকে দূরে থাকতে পারলে ভালো, আর ব্যয়টা বুঝে শুনে করতে হবে। এবারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যাদের 5 নম্বর নক্ষত্রের জন্ম, অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে বলি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র যাদের জন্ম তাদের লটারি প্রাপ্তি, ফাটকা অর্থ, শেয়ার মার্কেটে লাভ, বা যারা যেসব ব্যবসা করেন যে হঠাৎ পয়সা বা আনএক্সপেক্টেড পয়সা হতেই হবে, মিলিয়ে নেবেন। মিথুন রাশির মানে এবার আর একটু বলি, মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একটা ব্যাপার বলি, বিশেষ করে পায়ের পাতা বা কোমরে ছোটোখাটো চোটাঘাতে লাগার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এটা রাশিফল যেহেতু 100% মেলে না, যাদের দশন্তদশা প্রত্যন্তদশা ঠিক নেই তাদের ক্ষেত্রে হয়তো কিছু প্রবলেমের জায়গা আসতে পারে, ওভারঅল কিন্তু খারাপ কিছু দেখছি না। মিথুন রাশির আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যাদের 6 নম্বর নক্ষত্রে জন্ম, তারা মিথুন রাশির 6 নম্বর নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা লোন থেকে দূরে থাকবেন, হঠাৎ করে ব্যয় থেকে দূরে থাকবেন, হঠাৎ পয়সা খরচ হওয়ার একটা প্রবণ, তবে হ্যাঁ আপনাদের ফাটকা পয়সা আপনাদেরও দেবে, হঠাৎ করে টাকা পয়সা চলে আসলো, হঠাৎ করে কিছু আটকে থাকা অর্থ চলে আসলো। তবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কিন্তু সমানভাবে ভালো চলবে না, প্যারালেলি ভালো মন্দ মিশিয়ে চলতে থাকবে। মিথুন রাশির পুনর্বাস নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ মিথুন রাশির 7 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ পুনর্বাস নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, যদি আপনি প্রেমপ্রীতি থেকে প্রেমপ্রীতির জায়গা বা লাভের জায়গাটা ম্যাচিওর করতে চান, এই সময় আপনার পক্ষে ভীষণ ভালো সময়। আপনার ক্ষেত্রে বা যারা বিয়ে করেননি, বিয়ে করার চিন্তা, বিবাহ যোগ্য যারা আছেন, মানে এটা এই নয় যে আপনার মিথুন রাশি আপনি স্টুডেন্ট বা বলবো ছাড়া বিয়ে করবো না, সেটা কখনো হয় না। যোগ্য যারা বিবাহ যোগ্য পাত্র বা পাত্রী তাদের ক্ষেত্রে বেটার। পুনর্বাস নক্ষত্রের জন্য তাদের এই সময় বিশেষ করে কীর্তি লাভ, এই সময় তাদের খ্যাতি লাভ, এই সময় যে তাদের
মানে কি বলবো, ভাগ্যটা বিশেষভাবে সুষম হওয়ার একটা যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু কম বেশি দেবে। তবে আপনারা হয়তো শুনে থাকবেন যে মিথুন রাশি স্যার এই কালার বলছেন, মিথুন রাশি মার্চ মাসে আপনারা যারা আছেন চেষ্টা করুন গৈরিক কালার যেগুলো আছে না, গৈরিক কালার, গেরুয়াবসন বা গেরুয়াবসন টাইপের যে ড্রেস, এখন তো যদি গেরুয়াবসন না পড়তে পারেন গেরুয়া কালারের একটা রুমাল কাছে রাখুন বা একটা ধাগা রুমাল মানে ওই কালারের কাছে রাখুন। আর যারা গেরুয়াবসন পরেন তাদের কথা এখন প্রশ্ন করতে পারেন, স্যার মিথুন রাশি তো সবুজ রঙই ভালো, কেন গেরুয়া বলছেন? পরে দেখবেন আনএক্সপেক্টেড গেন পাবেন, অপ্রত্যাশিত সাফল্য পাবেন, ভালো কিছু পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মিথুন রাশির জাতক জাতিকাদের একটা কথা বলবো যে আপনারা মার্চ মাসে চেষ্টা করবেন যতটা সম্ভব রিক্সি খাবার কম খেতে, সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। মানে সিজনেবল শাকসবজি বা নর্মাল ডায়েট চার্টে রাখুন, সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে যাদের প্রতিবন্ধকতা আছে, যারা মনে হচ্ছেন স্যার আমার মিথুন রাশি আমি লটারি ব্যাটারি খেলি, শেয়ার মার্কেট খেলি কিন্তু আমার পয়সা করে আসছে না, তাদেরকে গাইড করবো, তাদেরকে বলবো যেটা গেরুয়া কালার যেটা বললাম সেটা আপনারা ব্যবহার করুন, দেখবেন মোক্ষম কাজ দিয়ে দেবে। চেষ্টা করুন মিথুন রাশির জাতক বা জাতিকারা মার্চ মাসটা, মানে মার্চ মাসটা যদি সম্ভব হয় শনিবারটা নিরামিষ খান।